প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আগামী 24 তারিখ কিন্তু হতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ের বুকিং সহকারী গ্রেড 2 এবং টিকিট কালেক্টর গ্রেড 2 পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেইখানে এক একটি পদের জন্য 1 লক্ষ, মানে 1.5 লক্ষ প্লাস কিন্তু পরীক্ষাতে অংশগ্রহণ করবেন। এখন আপনারা আমাকে অনেকে ফোন দিচ্ছেন, কমেন্টস করছেন যে ভাই, যেহেতু পরীক্ষার সময় ছিল মানে 10টা থেকে 11টা এবং 2টা থেকে 3টা, যেক্ষেত্রে পরীক্ষার সময়সূচি মানে বৃদ্ধি করছে, আধা ঘন্টা করে আরও বাড়াইছে, সেই ক্ষেত্রে কি পরীক্ষা কি লিখিত হবে কি না সেই সম্পর্কে জানতে চেয়েছেন। আজকে আমি পরীক্ষা লিখিত হবে কি না, যেহেতু তারা MCQ বলে দিয়েছে তারপর আবার সময় বৃদ্ধি করেছে, সেই ক্ষেত্রে কি পরীক্ষা লিখিত হবে কি না সেই বিষয়ে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যেহেতু পরীক্ষার্থী অনেক, তার আগে বলে দেয় আমার ইউটিউব চ্যানেল, যারা নতুন 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 কিন্তু এরকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এছাড়াও আরেকটা কথা বলে দেই, আপনাদের জন্য নিয়ে এসেছি কিন্তু যেহেতু বুকিং সহকারী এবং টিকিট কালেক্টর গ্রেড 2 পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি শীঘ্রই, সেই ক্ষেত্রে সময় বেশি দিন নাই, সেই ক্ষেত্রে বলবো যে একটু আপনার জন্য একটি সংক্ষিপ্ত সময় উপযোগী কমন উপযোগী একটি সাজেশন আছে। যদি কারো প্রয়োজন হয়, স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেটার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে নক দিয়ে কিন্তু আপনারা সাজেশনটা কালেক্ট করে নিতে পারবেন। তাই আর সময় নষ্ট না করে কিন্তু আমি ভিডিওতে চলে যাই। আপনারা যারা আমার সাথে আসছেন অবশ্যই, ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু লাইক বাটনটা ক্লিক করে দেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন যেহেতু আপনারা এই দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, তা এই জন্য কিন্তু আজকে কিন্তু রেলওয়ের ওয়েবসাইটে কিন্তু একটি প্রজ্ঞাপন তারা জারি করে দিয়েছে যে কিভাবে তারা পরীক্ষাটা নেবে। এই যে উমো নাম্বার দেখতেছেন, এখানে লিখছে যে এই পরীক্ষায় মোট 70, মানে 70টি প্রশ্ন থাকবে, যেটা পূর্ণমান হবে 70, মানে 70টি আপনার প্রশ্ন থাকবে, এর পূর্ণমান হবে 70। পরীক্ষা প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর করে থাকবে, মানে আপনার 70টা প্রশ্নে 70টা মার্ক থাকবে, এটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। এবং প্রতিটি ভুলের জন্য আপনার 0.5 মার্ক কাটা হবে, মানে আপনার উদাহরণস্বরূপ যেটা তারা বোঝানোর চেষ্টা করছে যে আপনারা যদি 2টো ভুল উত্তর দেন, মানে আপনি ধরেন 2টা যদি ভুল দাগান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে অর্ধেক মার্ক তারা কেটে নেবে। মানে এখানে বলে দিয়েছে যে এই ভালোভাবে দেখেন, এখানে বলে দিয়েছে যে প্রতিটি ভুল উত্তর জন্য আপনার 0.1 মার্ক কাটা, মানে আপনি 2টা ভুল দাগাবেন 1 মার্ক কাটা হয়ে যাবে শেষ। ধরেন উদাহরণস্বরূপ 10টা 10 পাইলেন, আবার আপনি 10টা ভুল দাগালেন, তাহলে 5 মার্ক, তাহলে 20টা আপনি পাবেন 5, এটা কিন্তু বলে দিচ্ছে। পরীক্ষার পরীক্ষার জন্য পূর্ণ সময় পাবেন আপনার 1 ঘন্টা 30 মিনিট, মানে আপনি 90 মিনিট সময় পাবেন, 70 মার্কের কিন্তু প্রশ্ন 90 মিনিট সময় পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে পরীক্ষা পরিচালনা হবে। এটা কিন্তু MCQ 70 মার্ক, এটা কিন্তু কাটবে, লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। এখানে কিন্তু বলে দিচ্ছে যে লিখিত পরীক্ষা হওয়ার পরে আপনাদের কিন্তু মৌখিক পরীক্ষা হবে, মানে এখানে এই পরীক্ষায় আর কোনো ধরনের রিটার্ন হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যাদের সাজেশন প্রয়োজন খুব শীঘ্রই সাজেশনটা নিয়ে যাবেন, যেহেতু 1 সপ্তাহ বাকি। স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে এই নাম্বার তার থেকে সরাসরি আপনারা সংগ্রহ করবেন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু সাজেশনটা সংগ্রহ করে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সাজেশনটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।